একাকিত্ব এক ভয়ঙ্কর ব্যাধি যা মানুষকে প্রতিটা সেকেন্ডে একটু একটু করে নিঃশেষ করে দেয়। এক হাতে চোখের জল মোছা আর অন্য হাতে মেসেজ টাইপিং করার অনুভূতিগুলো কেউ বুঝবে না। সে যদি কখনো খোঁজ করে তবে বলে দিও অনেকদিন আগেই মারা গেছি। তোকে পেয়ে ভেবেছিলাম জীবনটা বদলে যাবে, কিন্তু তুই বদলে যাবি এটা কখনো ভাবিনি। তোর অবহেলার পাত্র নয়, তোর জীবনের লাইফ লাইন হতে চেয়েছিলাম। তোমার শূন্যতা নিয়েই কেটে যাবে আমার সারাটা জীবন। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দেয়। ভালোবাসি বলে বিশ্বাস রাখি, তুই আবার আমার মাঝেই ফিরে আসবি। ঠোঁটের কোণে হাসিটা সবাই দেখতে পেলেও চোখের কোণে জলটা দেখার ক্ষমতা সবার হয় না। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। এখন আর কোনো কিছু নিয়ে চিন্তা করি না, ভাগ্যে যা আছে তাই হবে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। ভেতরে ভেতরে ভাঙছি আমি রোজ, নেয়নি তার কেউ কোনোদিন খোঁজ। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারো জন্য হেরে যাওয়া। নীরবে কাদার চেয়ে বড় কষ্ট বোধ হয় পৃথিবীতে আর কিছুই নেই। কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, কারণ যে সত্যিকারের ভালোবাসবে সে সব কিছু জানার পরেও আপনাকেই ভালোবাসবে। ওপাশের মানুষটা ইচ্ছে হলে মেসেজ দেয়, আর এপাশের মানুষটা বোকার মতো সাথে সাথে রিপ্লাই করে। মাঝে মাঝে কষ্ট করে হলেও একা একা চলা শিখতে হয়, কারণ যাকে ছাড়া আপনি চলতে পারবেন না বা বাঁচতে পারবেন না ভাবছেন, সে কিন্তু আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে, ঠিকই চলছে। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসো, সবার জীবনেই সমস্যা আসে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি, জীবন মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি। এই পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই ব্যক্তি যার নিজেকেই নিজের ভালো লাগে না। মায়া আর মুগ্ধতা মাকড়সার জালের মতো, একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন। যে মানুষটা সবাইকে সরল মনে বিশ্বাস করে সেই মানুষটাকেই সবাই ঠকায়। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উঠতে দাও আকাশে, লোকের কথায় কান দিও না, সে তো রোজই ওড়ে বাতাসে। নদী সামনের দিকে বয়ে যায়, পেছনে ফিরে যেতে পারে না, ঠিক তেমনই জীবনকে নিয়ে সামনের দিকে ভাবো, অতীতকে ভেবো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।